আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে নন্দিতা রায়। কোভিড-19 মুক্ত থাকতে মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে দুই গজ দূরত্ব মেনে চলুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন, 45 বছরের উপরে সবাই কোভিডের টিকা গ্রহণ করুন, টিকাকরণ বিষয়ে কোন ধরনের গুজবে কান দেবেন না। রাজ্যে বেড়ে চলছে কোভিড আক্রান্ত মানুষের সংখ্যা। গতকাল একদিনে কোভিড-19 ভাইরাস আক্রান্ত হয়েছেন 60 জন। স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে জানানো হয়, গতকাল মোট 2,566 জনের নমুনা পরীক্ষা করার পর 60 জনের দেহে কোভিড সংক্রমণের উপস্থিতি ধরা পড়েছে। গতকাল সুস্থ হয়েছেন 37 জন কোভিড আক্রান্ত রোগী। এ নিয়ে বর্তমানে রাজ্যে মোট সুস্থ রোগীর সংখ্যা 33,205 জন। বর্তমানে 469 জন রোগী চিকিৎসাধীন বা সক্রিয় রয়েছেন। রাজ্যে বর্তমানে কোভিড থেকে সুস্থতার হার 97.47%। গতকাল খুমুলুং স্থিত নোয়াই অডিটোরিয়ামে টিটিএডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া ককবরকে শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল মনোনীত সদস্য জি কে রাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা, উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, আইএনপিটি দলের সভাপতি বিজয় কুমার রাংখল, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, ত্রিপুরা মাথার মুখপাত্র এন্থনি দেববর্মা, টিটিএডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য বুধু দেববর্মা, প্রাক্তন কার্যনির্বাহী সদস্য চন্দ্রদয় রূপিণী, এছাড়া নবনির্বাচিত এমডিসিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদ্যুৎ বিক্রম কিশোর দেববর্মন, রবীন্দ্র দেববর্মা, রনিল দেববর্মা প্রমুখ। সারা দেশে গত দুমাসের মধ্যে চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেনের যোগান 4 গুণ বৃদ্ধি করা হয়েছে। এক রিপোর্টে বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে চিকিৎসার কাজে ব্যবহৃত অক্সিজেন দৈনিক উৎপাদন 1,273 মেট্রিক টন ছিল, বর্তমানে তা বেড়ে হয়েছে 4,739 মেট্রিক টন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কোভিড-19 সংক্রান্ত এক ভাষণে দ্রুত সংক্রমণের হার আটকাতে রাজ্যগুলোকে মাইক্রো কনটেনমেন্ট জোনের উপর গুরুত্ব দিতে বলেছেন। লকডাউনই একমাত্র পথ নয়, লকডাউনকে সর্বশেষ অস্ত্র হিসেবে ব্যবহার করার কথাও বলেছেন তিনি রাজ্য সরকারগুলোকে। শ্রী মোদী সমস্ত চিকিৎসক, নার্স, সাফাই কর্মী, পুলিশ কর্মীদের সালাম জানিয়েছেন। দেশের যুব সম্প্রদায় সহ সংবাদ মাধ্যমগুলোকে সচেতনতামূলক প্রচারে অংশ নিতে আহ্বান জানিয়েছেন তিনি। তিনি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানিয়েছেন। রাজ্য সরকারগুলোকে পরিযায়ী শ্রমিকদের টিকাকরণ সহ সব ধরনের সহায়তা করার কথাও বলেন প্রধানমন্ত্রী। টিকার উৎপাদন বাড়াতে ওষুধ কোম্পানিগুলোর সাহায্য নেওয়া হচ্ছে, কোল্ড চেন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন দেশের অর্থনীতি যাতে কম ক্ষতিগ্রস্ত হয় সেদিকে নজর দিতে হবে। ত্রিপুরায় কোভিড-19 বিধিনিষেধ অমান্য করায় এখন পর্যন্ত 4,63,960 টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন। সবচেয়ে বেশি পশ্চিম ত্রিপুরা জেলায় 1,011 জনের কাছ থেকে 2,02,250 টাকা আদায় করা হয়েছে। এ বিষয়ে ত্রিপুরার মুখ্য সচিব মনোজ কুমার এক বিবৃতিতে জানিয়েছেন, রাজ্যে কোভিড-19 মোকাবেলায় রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। জনগণ যাতে মাস্ক ব্যবহার করেন এবং সামাজিক দূরত্ব যথাযথভাবে বজায় রাখেন তা সুনিশ্চিত করার জন্য এপিডেমিক ডিজিজ কোভিড-19 রেগুলেশনস 2020 আওতায় বিধি অমান্যকারীদের জরিমানা করার জন্য জেলাশাসকদের বলা হয়েছে। সে অনুযায়ী জেলা পুলিশকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসন কোভিড বিধি অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখতে গতকাল আইজিএম হাসপাতাল পরিদর্শনে যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডা দিলীপ দাস। তিনি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ, ব্লাড ব্যাংক, টিকাকরণ কেন্দ্র এবং শিশু বিভাগ ঘুরে দেখেন, কথা বলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে। প্রতিরক্ষায় মজুদ, চিকিৎসা সহায়তা নিয়ে কোভিড-19 আক্রান্ত সাধারণ মানুষের চিকিৎসায় এগিয়ে আসার কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বর্তমান সময়ে দেশে করোনা ভাইরাস মোকাবেলায় অতিরিক্ত ক্ষমতা এবং মজুদ থাকার চিকিৎসা সংক্রান্ত সামগ্রী আক্রান্তদের জন্য ব্যবহার করতে বলেন। প্রতিরক্ষা মন্ত্রী গতকাল কোভিড-19 পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রকের প্রস্তুতি এবং প্রতিক্রিয়া বিষয়ে এক পর্যালোচনা বৈঠক করেন। করোনা পরিস্থিতিতে জনসচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল বিজেপির 9 নম্বর বনমালীপুর মন্ডল। এই লক্ষ্যে গতকাল মন্ডলের পক্ষ থেকে পুর নিগমের 23 নম্বর ওয়ার্ড এলাকায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। পাশাপাশি মৎস্যমোহনী বাজারের ক্রেতা ও বিক্রেতা সকলকে করোনা সম্পর্কে সচেতন করে মাস্ক তুলে দেওয়া হয়।
আজ ঐতিহ্যবাহী গড়িয়া পূজা। রাজ্যের বিভিন্ন গ্রাম এবং বাড়িতে গৃহস্থের মঙ্গল কামনা করে বাবা গড়িয়ার পূজার্চনা চলছে। বিধি মেনে আজ গড়িয়া পূজার শেষ দিন। পূজার পর আজ রাতে বাবা গড়িয়ার বিসর্জন হবে। এদিকে আজ সারা দেশে রামনবমী উৎসব পালন করা হচ্ছে। সদরের অনূর্ধ্ব ১৫ বছরের ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনাল আজ থেকে শুরু হচ্ছে। ২৩শে এপ্রিল পর্যন্ত হবে দুটি সেমিফাইনাল। এতে এমবিবি স্টেডিয়াম, চাম্পামোড়া কোচিং সেন্টার বনাম প্রগতি প্লে সেন্টার এবং নরসিংগড়ের পিটিএ মাঠে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার বনাম জিবি প্লে সেন্টার পরস্পরের মুখোমুখি হবে। আসরের ফাইনাল ম্যাচটি আগামী ২৫ থেকে ২৭শে এপ্রিল এমবিবি স্টেডিয়ামে হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল।